অনেকেই জানতে চেয়েছেন আপনাদের বয়স যদি 18 হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ক্রিকেটে আসবেন কি না, বা অনেকে বলেছেন যে ভাই আমার বয়স 18, আমি কি ভর্তি হতে পারবো। দেখেন, আপনি যে কোনো বয়সে ভর্তি হতে পারবেন, ভর্তির জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই। আপনি 21 বছর বয়সেও ভর্তি হতে পারবেন, 30 বছর বয়সেও ভর্তি হতে পারবেন, 25 বছর বয়সেও ভর্তি হতে পারবেন। কিন্তু কথা হলো 18 বছর, মানে 18 বছরটা কেন? নিশ্চয়ই একটা রিজন আছে। হ্যাঁ, অবশ্যই একটা রিজন আছে। ব্যাপারটা হচ্ছে আপনার বয়স যদি 18 হয়ে যায় তখন আপনার খেলার স্টেপগুলো বা খেলার যে লেভেলগুলো আছে সেগুলো কমে যায়, কারণ 18 বছরের নিচে হলে আপনার এজ লেভেল খেলার একটা বয়স থাকে। আর 18 বছর প্লাস হয়ে গেলে বা 18 বছর হয়ে গেলে তখন আপনার এজ লেভেল খেলার সুযোগটা থাকে না। আর একটা প্লেয়ার টপ লেভেলে যাওয়ার জন্য এই এজ লেভেলটা অনেক বড় একটা কার্যকর বিষয়, অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এজ লেভেলে ভালো গেলে আপনার খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো লেভেলে যাওয়া যায়। তো 18 বছর হয়ে গেলে আসলে তখন অনেক হার্ডওয়ার্ক করা লাগে এবং একটা প্লেসের জন্য বা একটা খেলার স্পেসের জন্য অনেক বেশি স্ট্রাগল করা লাগে। কিন্তু আপনি যদি 18 বছর নিচে প্র্যাকটিসে আসেন বা প্র্যাকটিসে জয়েন করেন, তো সেক্ষেত্রে যদি এজ লেভেল খেলার সুযোগ পান, সেটা হতে পারে 14, 16 বা 18, আপনি যদি এজ লেভেল খেলার সুযোগ পান, এখানে যদি ভালো করতে পারেন, তাহলে অফকোর্স আপনার জন্য একটা অপরচুনিটি থাকে দ্রুত টপ লেভেলে যাওয়ার। কারণ এজ লেভেল খেলে খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো ভালো প্লেয়ার টপ লেভেলে আসছে। সেই উদাহরণ যদি আমি দিতে চাই, বাংলাদেশের দিক থেকে যদি আমি উদাহরণ দিই, সেক্ষেত্রে মুস্তাফিজ আছে। মুস্তাফিজ কিন্তু এজ লেভেল ভালো করে একটা টপ লেভেলে আসছে, ন্যাশনাল টিমে ডুব করে চলে আসছে। উনি এজ লেভেল ভালো করেছেন, 18 ভালো করে 19 আসছে, 19 ভালো করছে, ন্যাশনাল টিমে এসে গেছে। তারই ধারাবাহিকতা আপনি যদি বলতে আরও যদি শুনতে চান, সেক্ষেত্রে আছে এখন মিরাজ ভাই, তারপর হচ্ছে আপনার এরকম আরও অনেক প্লেয়ার আছে বর্তমান সময়ে, যে আপনার বেশ কয়েকটা প্লেয়ার ন্যাশনাল টিমে এসেছে, তোহিদ হৃদয় থেকে শুরু করে আরও বেশ কয়েকটা প্লেয়ার, ওরা কিন্তু আপনার 19 ভালো করে এজ লেভেল থেকে কিন্তু আসছে। ওরা যদি এজ লেভেল ভালো না করতে পারতো তাহলে কিন্তু আপনার 19 আসতে পারতো না, 19 আসলে কিন্তু ন্যাশনাল টিমে অত দ্রুত আসতে পারতো না। এখন আপনি ডিসাইড করেন যে আপনি 18 বছর হয়ে যাওয়ার পর ক্রিকেটে আসবেন কি না আসবেন, কারণ আপনার মধ্যে যদি ওরকম সুপার ডুপার ট্যালেন্ট না থাকে তাহলে আপনার মানে যেহেতু এজ লেভেল পাচ্ছেন না, 18 বছর হয়ে গেছে বা 18 বছর প্লাস হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার ক্রিকেটে না আসাটাই ভালো। কারণ আপনি অলরেডি যেহেতু এজ লেভেল খেলার স্কোপটা হারিয়ে ফেলছেন বা সেই সময়টা পার করে ফেলছেন, তো সেক্ষেত্রে আপনার পারফর্ম যদি 100-100 ভালো না হয় বা আপনি যদি অনেক ভালো প্লেয়ার না হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ক্রিকেটে আসাটা আমি মনে করি না আসাটাই ভালো। হ্যাঁ, আবার যদি আপনি এরকম হয়ে থাকে যে আপনি অনেক ভালো একটা প্লেয়ার, আপনি অনেক ভালো পারফরমেন্স করতে পারেন, তো সেক্ষেত্রে আপনি এজ লেভেল না পেলেও আপনি হয়তো ট্রাই করে দেখতে পারেন। আপনার কপাল ভালো হলে আপনি ডাকালি খেলে, ডিভিশন খেলে ভালো লেভেলে আসতে পারবেন, টপ লেভেলে আসতে পারবেন। ডিভিশন খেললে অনেক প্লেয়ার আপনার ভালো লেভেলে আসছে এজ লেভেল না খেলেও, এরকমও অনেক উদাহরণ বাংলাদেশে আছে। আমি এর নাম বলতে চাচ্ছি না, কারণ অনেক সময় মাথায় থাকে, মুখে আসে না, মুখে থেকে মাথায় আসে না, তো এই জন্য আমি নাম বলে আমি কোনো বিভ্রান্তিকর অবস্থান যেতে চাচ্ছি না। কিন্তু এটা আসলে কিন্তু সত্য যে এজ লেভেল না খেলেও কিন্তু ভালো লেভেলে যাওয়া যায়। তো এটার জন্য অবশ্যই ওই রকম মানের প্লেয়ার হতে হবে যে আমি এজ লেভেল না খেলতে পারলে আমি ভালো লেভেল খেলতে পারবো, ওই রকম পারফরমেন্স লাগবে ভাই। তো আমার আজকের ভিডিও টপিকসটা ছিল যে 18 বছর হয়ে গেলে আমরা ক্রিকেটে ভর্তি হবো কি না বা আসবো কি না। এখন যেহেতু আমি অনেক কথা বলেছি শুরু থেকে এখন পর্যন্ত, এখন আপনি আমার পুরো ভিডিওটা শুনে আপনি ডিসাইড করেন যে আপনি আসলে ক্রিকেটে আসবেন কি আসবেন না। তবে আমি আমার যদি আপনারা যদি আমার পার্সোনাল মতামত জানতে চান, আমি সাজেস্ট করবো আপনি যদি অনেক ভালো প্লেয়ার হয়ে থাকেন, অনেক ভালো পারফর্মার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি আসতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনি অ্যাভারেজ হন বা স্বাভাবিক বা মোটামুটি, তো সেক্ষেত্রে আপনার না আসাটাই ভালো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।